সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জানো যে শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকলেও কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি বলেছেন এতে শিক্ষার্থীরা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে সপ্তাহে দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কথা ছিল আমাদের। এখন বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে, এই সময় আমরা যেন সাশ্রয় করতে পারি এ কারণেই এখন থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এতে আমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে। পাঁচ দিনেই আমাদের যে পরিকল্পনা রয়েছে সে অনুযায়ী আমরা ক্লাস করাবো। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে, বরং অন্যান্য কর্মজীবী সপ্তাহে দুই দিন ছুটি পান, তাদের মতো আমাদের শিক্ষকরাও ছুটি পাবেন। কারণ শিক্ষকরা অন্যান্যদের তুলনায় বছরে 51 দিন বেশি কাজ করে। সেই শিক্ষকেরা যদি সপ্তাহে দুই দিন ছুটি পান, সেক্ষেত্রে শিক্ষকরা নিজে একটু কাজ করতে পারবেন, একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচ দিন তারা আরও উদ্যমী হবেন, আরও অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করবেন বলে আমরা মনে করি। এর আগে গতকাল সোমবার বিকেলে দেশের সব ধরনের স্কুল কলেজের দুই ছুটি দুই দিন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নিমিত্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শুক্র শনিবার বন্ধ থাকবে। ছুটি নির্দেশনার পর শিক্ষামন্ত্রী বলেছেন সাপ্তাহিক ছুটি দুদিন করার পরিকল্পনা ছিল এবং সেটি অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী। চলমান অবস্থায় সপ্তাহে দুই দিন শুক্র শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেউ কেউ বলেছেন যে বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ রাখা যায় কি না, কিন্তু আমাদের দেশের অনেক পরিবারের বাবা মা কর্মজীবী, সেই বিবেচনায় শুক্র শনিবার স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন বৃদ্ধি করায় সেটা তোমাদের পড়ালেখার উপর কতটুকু প্রভাব ফেলবে বলে তোমরা মনে করো, এবং সেটা তোমাদের পড়ালেখার উপর কীরূপ প্রভাব ফেলবে বলে তোমরা মনে করো, আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দেবে। শিক্ষাভিত্তিক যে কোনো খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দেবে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।